খেজুর খেতে রবি ভালোবাসতেন, কি 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 খেজুর খেতে ভালোবাসতেন। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে কেন ভালোবাসতো দেখতো, গবেষণা শুরু কর। গবেষণা যখন শুরু করা হয়েছে, নবীজি খেজুর খেতে কেন ভালোবাসতেন কল্পনার বাইরে হয়ে গেছে বাপ। আবেগ বপন কথাবার্তা বলছি না বাপ, বাস্তব কথা তুলে ধরলাম আপনাদের কাছে। আল্লাহর নবী খেজুর খেতে ভালোবাসতেন, খেজুরের মধ্যে এতটা কার্বোহাইড্রেট আছে কল্পনার বাইরে হয়ে যাবে। এই জন্য যে মেয়ের পেটে বাচ্চা থাকতো, আল্লাহর নবী বলতেন ওই মহিলাকে খেজুর খেতে দাও। যেদিন ওর বাচ্চা হয়ে যেত, গর্ভবতী মহিলা যেদিন গর্ভ হয়ে যেত, তার গর্ভ থেকে বাচ্চা পৃথিবীর মুখ দেখত, ওই মহিলাকে আল্লাহ পাক, আল্লাহর নবী বলতেন ওই মহিলাকে খেজুর খেতে দিতেন। এমনকি নবীজি যত খেজুর আছে, আজওয়া খেজুর খেতে বেশি ভালোবাসতেন। কোন খেজুর? আজওয়া খেজুর। আজওয়া খেজুরের মধ্যে কি উপকারিতা বলে যাচ্ছি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 7 পিস আজওয়া খেজুর খায়, কি খেজুর? আজওয়া খেজুর খালেস নিয়েতে, কোন ব্যক্তি যদি 7 পিস আজওয়া খেজুর খায়, আর আজওয়া খেজুর খাওয়ার পরে যদি 20ও খেয়ে নেয়, ওই 20 আর কোনো কাজ করবে না। এখন এটাকে প্রমাণ করবে কে? কে খেয়ে প্রমাণ করবে শুনে রেখে দিন। আমেরিকায় একজন আলেম মাওলানা সাহেব, একজন ইহুদিদের আলেমরা করেছিল কি, আপনার ইউটিউবে এটা পেয়ে যাবে, ইহুদিদের আলেমরা চ্যালেঞ্জ করলো মুহাম্মদ সাল্লামের কথা মিথ্যা, খেজুর খাওয়ার ফলে 20 খেলে নাকি কাজ হয় না। বলে হ্যাঁ, প্রমাণ করে দেখাও। একজন মাওলানা তিনি করেছিলেন কি, একজন মাওলানা তিনি, এই ইউটিউবে এটা পেয়ে যাবে বাবা, দেখে নেবে একবার, আমি সংক্ষেপে বোঝার জন্য বলছি আপনাদের। একজন মাওলানা করেছিল কি, বিশাল বড় স্টেডিয়ামের ভিতরে আলোচনা চলছে, এই নবীর হাদিসকে নিয়ে, সত্য কথা আর মিথ্যা কথা নিয়ে হাদিস চলছে। আল্লাহর নবীর কথা সত্য ইনি বলছেন, আর ইহুদিদের আলেমরা বলছে আল্লাহর নবী তোমাদের নবীর কথা মিথ্যা বলে কেন, বলে তোমাদের নবী বলে গেছেন আজওয়া খেজুর যদি খাওয়ার পরে 20ও পান করে কাজে হয় না। উনি বললেন আমার নবীর কথা সত্য ওই মাওলানা সাহেব। উনি সঙ্গে সঙ্গে করলেন কি, অতগুলো লোকের সামনে চেয়ারে বসে আজওয়া খেজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কয়েক কটা আজওয়া খেজুর খেলেন, খাবার পরে করেছে কি, 20 এক বোতল পান করে নেয়। মুহূর্তের মধ্যে কিছুই আল্লাহ করেনি বাবা। এই ঘটনাটা, এই 20 খাওয়ার ঘটনাটা দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন, একদম প্রকাশ্যে এক না, এই বেশি দিনের ঘটনা হয়নি বাবা, এই কয়েকদিনের ঘটনা। এই জন্য নবীর কথা সত্য, বিশ্বাস করে মারা যাবে শুনে রেখে দিন। খাসা মঈনুদ্দিন চিশতি 100% ঈমান কারে বলে, পাহাড়ের দিকে চেয়ে পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, ওরে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে এটাই মেনে নেব, আমার কপালে পাথরই মৃত্যু লেখা ছিল, কিন্তু যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা, আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি বুঝলে, এরই নাম 100% ঈমান। আবু বকর সিদ্দিক, আচ্ছা এই ঘটনাটা বলতে, এই পাথরের ঘটনাটা যে আপনাদের বললাম, ক মিনিট সময় লাগলো? 1 মিনিট। আরে বলুন না রে, 1 মিনিট। এই পাথরের ঘটনার, খাজা হুজুরের পাথরের ঘটনাটা, অনেক বক্তা ভাই আছেন তারা ওইটাকেই আধ ঘন্টা ওয়াচ করবে। আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি হচ্ছিল এখন বিজ্ঞানের যুগ, অল্পতেই ছেলেরা বুঝে নেবে, এ আমার এই মোবাইলটা, এ আমার এই মোবাইলটা, এই লোকটাকে দিই কিচ্ছু জানে, এই লোকটাকে দিই এ মোবাইলের কিচ্ছু বোঝে না, বাস্তব করে ইয়ান ভাই সেটা কিচ্ছু বোঝে না, এই বাচ্চাটাকে দিই এর পিন্ডি চটকে দেবে। ভুল বললাম, আধুনিক বিজ্ঞানের যুগ। শুধু তাই নয়, আর একটা 100% অসুবিধা হচ্ছে আপনাদের, আর একটা 100% ঈমান কারে বলে দেখো, লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, নাম হলো তার দাদা হুজুর মুজাদ্দিদুজ্জামান।
তার কবর হলো ফুরফুরাতে কবর রয়েছে বাপ। ওই ব্যক্তিটা কি করেছিল জানেন? গোবরডাঙ্গা বলে একটা স্টেশন, সংক্ষেপে বোঝার জন্য বলছি আপনাদেরকে, একটা ট্রেনের বগিতে নিষিদ্ধ বগিতে উনি উঠে পড়েছিলেন। ওই বগিতে জনসাধারণ উঠতে পারবে না, উনি বেচারা ফাঁকা পেয়েছে উঠে পড়েছেন। ওই এলাকার সেজবাবু, গোবরডাঙ্গার সেজবাবু একজন হিন্দু মানুষ করেছিলেন কি, উনি বললেন আমার বগিতে আপনি উঠেছেন, আপনাকে গুলি করে মেরে দেব। দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার পীর বলেছিলেন কি জানেন, বাবা দারোগা তোমার এই গুলিতে যদি আমার কপালে মৃত্যু লিখে রাখে আল্লাহ, তো আমার এতেই মৃত্যু হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে, তুমি শত গুলি করলো আমার মৃত্যু হবে না। বলে কি বললেন, এত বড় কথা! সঙ্গে সঙ্গে দারোগা করেছিল কি, তিন রাউন্ড গুলি করেছিল দাদা হুজুরের বুকে, আবু বাক্কারের বুকে তিন রাউন্ড গুলি করেছে, একটাও গুলি বের হয়নি, বাইরে ফায়ার করেছে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে স্টেশনে নেবে ওই দারোগা দুটো পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছে। এরই নাম 100% ইমান। আর এই ঘটনাটা বলতে কতক্ষণ সময় লাগলো? আরে ভাই বলুন না, এইটাই তাই অনেক বক্তা খালি আমার দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহিকে টেনে উঠে বসে বসে গুলি 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 কি করেছে কোথায় কোথায়? কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু আমি বলছি কেন, বাস্তব কথা। একটু আগিয়ে যাই, চলো চলো চলো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কি আলোচনা চলছিল, কি 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 খাবার? এক নম্বর নবী কি খেতে ভালোবাসতেন? পানি। কি কি? দুই নম্বরে কি বললাম? দুধ। তিন নম্বরে কি বললাম? খেজুর। চার নম্বরে নবী খেতে ভালোবাসতেন মধু। কি বললাম? মধু। দলিল কোরআনে আল্লাহ পাক বলছেন, মধু তোমরা কিভাবে পাও? রব্বুকা ইলান নাকলি আনিতাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। কোরআনের আয়াত গো বাবা, 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, 6-7-8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 67-68 নম্বর আয়াত। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে কি, আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, এই পৃথিবীর জমিনে ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করবি, ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, একটা রস বের করব, সেই রসটার নাম হলো মধু, মানব জাতির আরোগ্য লাভ। আল্লাহর নবী বলেছেন তোমরা মধু খাও বেশি বেশি করে। মধুর মধ্যে আল্লাহ 70টা রোগের ওষুধ আল্লাহ দিয়েছে। কটা রোগের? 70টা। আজ আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে, আজ আধুনিক বিজ্ঞান গবেষণা করছে, মধুকে নিয়ে গবেষণা চলছে। মধুকে নিয়ে গবেষণা করতে গিয়ে আজ পর্যন্ত 56টা রোগের ওষুধ মধুর মাধ্যমে আল্লাহ পাইয়ে দিয়েছে। কটা খাবার হলো? 4টে। পানি হলো, দুধ হলো, খেজুর হলো, মধু হলো। 5 নম্বরে নবী খেতে কি ভালোবাসতেন শুনে নিন, সাবু বা বাল্লি। কি বললাম? কি কি বলে না বোঝে কি জিনিসটা? সাবু বাল্লি বোঝে? ওই সাবু বা বাল্লির সঙ্গে দুধ দিয়ে কাজু কিশমিশ ভালো করে গরম ফুটিয়ে খেলে অত্যাধিক প্রোটিন যুক্ত খাবার ওটা। আল্লাহর নবী খাবারটা খেতে ভালোবাসতেন। এরপরে 6 নাম্বার হলো কি, নবী আমার কি খেতে ভালোবাসতেন শুনে রেখে দিনে, মাশরুম খেতে ভালোবাসতেন। মাশরুম জানে? ব্যাঙে ছাতা নয়, না না, ছাতার মতো, ব্যাঙে ছাতার মতো, ওটা ব্যাঙে ছাতা নয়, কিন্তু এটা মনে রাখবে, বেচারা বললো ঠিকই কিন্তু খুব মারাত্মক একটা মিস্টেক, ব্যাঙের ছাতার মতো খাবারটা দেখতে কিন্তু ব্যাঙের ছাতা নয়, ব্যাঙের ছাতা নয় বাবা, ব্যাঙের ছাতার মতো দেখতে খাবারটা। ওই খাবারটা খেলে বৈজ্ঞানিকরা বলছে, মোহাম্মদ সাল্লাম এই খাবারটা কেন খেত, কি আছে গবেষণা করে বলছে, ওই খাবারটা খেলে
শরীরের পানির উপকার, আর সবথেকে বেশি যেটি ওই মাশরুম যারা খায় বেশি আল্লাহ তাদের চোখের রোগ থেকে আল্লাহ মুক্তি দান করে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে এই জন্য মুহাম্মদ সাল্লামের চোখের রোগ ছিল না, আল্লাহ নবীর চোখের রোগ ছিল না, ওই মাশরুম খাবার এত খেতেন। এ যুবক ভাইরা শুনে নাও, আল্লাহ নবীর খাবারগুলো তুমি খেয়ে প্র্যাকটিক্যাল করো, দেখবে নবী ভক্তের পরিচয় পাবে আর ইমানটা তোমার মজবুত হবে। এরপরে নবী খেতে ভালোবাসতেন, আর একটা খাবার খেতে ভালোবাসতেন, খাবারটার নাম হলো পনির। পনির পনির বুঝলেন, পনির পনির বুঝেন তো, পনির ছানার সঙ্গে পনির পনির থাকে, ওই পনির খেতে নবী ভালোবাসতেন। নবীজির প্রিয় খাবারগুলো বললাম নবী ভক্ত। এবার পনিরকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল, পনিরের মধ্যে কি কি আছে, আরে পনিরের মধ্যে ভিটামিন যুক্ত খাবার রয়েছে সব। তারপরে নবী আরেকটা খাবার খেতে ভালোবাসতেন, কি জানেন, দুটো সবজি খেতে ভালোবাসতেন, কটা দুটো সবজি খেতে ভালোবাসতেন। একটা সবজির নাম আপনারা জানেন, লাউ, লাউ কদু কদু, একটা লাউ কদু, আর একটা সবজির নাম বলে যাচ্ছি, ওটা হলো কচি শশা। কি বললাম, বুড়ো শশা নয়, কচি ফুল শশা, কচি শশা খেতে নবী ভালোবাসতেন। আজ আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাম কচি শশা কেন খেত দেখি, কচি শশার মধ্যে কি আছে। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়াম সাহারবে, উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাম কচি শশা খেত গবেষণা করে দেখি, গবেষণা করে বলছেন কচি শশার মধ্যে প্রোটিন রয়েছে। শুধু তাই নয়, কচি শশা যদি কেউ খায় শশা ব্রেনটাকে ঠিক থাকে, ব্রেনটাকে ঠিক থাকে, সুগারটাকে ঠিক রাখে, প্রেশারটাকে ঠিক রাখে, এমনকি পেট পরিষ্কার রাখে, কিডনিটাকে ঠিক রাখে, হার্টটাকে ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেতেন সেই খাবারটাকে আজকের গবেষণা করে বৈজ্ঞানিকরা বের করলো, আর আমরা মৌলভী সাহেবগুলো কোথায় পড়ে রইলাম, ওই গোল টুপি বুকে হাত বাঁধা জোরে আমিন বলাতে পড়ে রইলাম, ঠিক না বেটি? এরপরে আল্লাহর নবীর প্রিয় খাবার ছিল কি, ফল কুচে কুচে, কি বললাম, ফল পচা শশা টমেটো, শশা টমেটো গাজর কুচার সঙ্গে টক দই কে, টক দই, টক দই কে মিক্স করে লবণ দিয়ে খেতে, তাকে আপনারা কি বলেন? ওর একটা খাবারের নাম আছে গো বাপ, আরে হোটেলে গেলে আমি খাই কিন্তু মনে পড়ে না বাপ, সত্য কথা, টক দই শশা টমেটো কুচে একসঙ্গে দেয় টক দইয়ের সঙ্গে, নামটা আমার মনে পড়ছে না বা আমি খাই কিন্তু ওই খাবারটা খুব বেশি, কি করবো মনে নেই, কিছু করার নেই, মানুষ মাতৃত হয়। চলো চলো চলো, এরপরে নবীজি খেতে ভালোবাসতেন, ফলের মধ্যে কোন ফল খেতে ভালোবাসতেন শুনে নিন, ফলের মধ্যে এক নাম্বার নবী খেতে ভালোবাসতেন তরমুজ খেতে ভালোবাসতেন, কি কি, তরমুজ খেতে ভালোবাসতেন, আর একটা কি খেতেন, সিজনের ফল খেতে ভালোবাসতেন, সিজনের ফল, সিজনের ফল মানে মানে যে সিজনে যে সময়ে যে ফলটা হতো সেই ফলটা নবী খেতে ভালোবাসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাংস কোন মাংস খেতে ভালোবাসতেন, ভালো করে শুনে নিন, জেনে নিন, বুঝে নিন, শিখে নিন, আল্লাহর নবী মাংস খেতেন মোরকের মাংস খেতে ভালোবাসতেন। কেন মোরকের মাংস খেতে ভালোবাসতেন শুনে নিন, মোরকের মধ্যে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে শুনে নিন, মোরক বা মোরক বুঝেন বুঝেন বুঝেন, জামাইরা ভালো বোঝে ওটা, এখন আর মোরকরা জামাইদের মোরক দেয় না, পোলট্রির মাল, পোলট্রির মাল, ঠিক না বেটি? যত বড় জামাই হও না কেন পোলট্রির মাল ছাড়া পাচ্ছ না, এই বর্তমান সময়ে মোরক দেয় খুব কম শাশুড়ি, যাই হোক, মোরক খেতে ভালোবাসতেন। মোরকের মধ্যে কি গুণাগুণ শুনে নিন, আল্লাহ নবী একদিন বসে আছেন মনটা খারাপ, জিব্রাইল এসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মনটা কেন খারাপ, নবীজি বললেন দেখো আমার ভয় হচ্ছে আমার উম্মতেরা রমজান মাসে সাহারি খাবে কি করে, রমজান মাসের কি বললাম, সাহারি, কি বললাম, সেহরি নয় সাহারি, শব্দটা সেহরুন মানে জাদু, সেহরুন মানে জাদু করা, আর সাহারি মানে দন্তস্বয় আকার, সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়, আমরা সব সেহরি বলি।
ঠিক না বেটি? এই ভুলগুলো সংশোধন করার নাম জলসা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো। এক নাম্বার উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নাও। আর দু নাম্বার উদ্দেশ্য কি? আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। এই দুটো উদ্দেশ্য ছাড়া জলসা করাও হয় না, জলসা দেওয়াও হয় না। কিন্তু বাস্তবে এই দুটো উদ্দেশ্য ছাড়াই খালি এ ওর কামড়াচ্ছে, ওর কামড়াচ্ছে, এ ওর বলে কাফের, ওর বলে বেঈমান, এই সব। এই শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললে মালা নিজে কাফের হয়েছে। বাড়ি থেকে ভাববেন, চলো না গিয়ে দেখি। আল্লাহর নবী জিব্রাইলকে বলছেন, ইয়া ও ভাই জিব্রাইল, আমার গোনাগার উম্মত উম্মতিরা ফজরের নামাজ পড়বে কি করে? বলছে কেন? যদি ঘুমিয়ে পড়ে কে তুলে দেবে ফজরের নামাজ কাজা? রমজান মাসে সাহারি খাবে কি করে? কে তুলে দেবে? সাহারি খেতে পারবে না, সারাদিন শুকিয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল নবীকে বলে দাও, হে নবী, রোজা আমার জন্য, আমি আল্লাহ আমার জন্য রোজা, আর নামাজ আমার জন্য, আমি আল্লাহ তার বদলা দেব, আর আমার বান্দাদেরকে ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আজ থেকে আমি আল্লাহ, আজ থেকে এই পৃথিবীর জমিনে এমন একটা প্রাণীর জন্য অ্যালার্ম ঘড়ি তৈরি করে দিলাম, সেই প্রাণীটা ঠিক সময়ে ফজরের সময় সাহারি সময় ডেকে দেবে। আল্লাহর নবী বললেন, লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা মোরগকে গালি দিও না, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঘ দিয়ে ডেকে দেয়। ঠিক না বেটি? কেউ কে শিখিয়ে দেয়? তিনটে বেজে গেছে তুই ডাক দে। আগে মানুষ ওই মোরগের ডাক থেকে উঠে সাহারি খেত, ফজরের নামাজের জন্য উঠে পড়তো। এখনো দেখবেন মোরগ, দেখবেন যে এলাকায় আছে ঠিক তিনটে সাড়ে তিনটে চারটে বাজবে, মোরগ চিৎকার করবে, ওকে কে শিখিয়ে দিল? আল্লাহর নবী মোরগের গোস্ত খেতে ভালোবাসতেন, আর খাসির, খাসির বা বকরির এই পাঁজরের অংশ, এটা কি বলে, সিনা, সিনা নাকি? আরে ভাই বলুন না, এই সিনার গোস্ত খেতে ভালোবাসতেন। এখানকার মাংসটা হলো অত্যাধিক নরম নরম, একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের সবটাই মাংস একরকমের নয়, পাচার মাংস আলাদা, কাঁটির মাংস আলাদা, ঠিক না বেটি? এই জন্য নবীজি এইগুলো খেতে ভালোবাসতেন। এছাড়া অনেক কিছু বস্তু ছিল, যা আমি আরো দু একটা কথা আপনাদেরকে বলবো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার প্রশ্ন করা হলো, হে নবী, এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। বলছে হ্যাঁ। বলছে পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ তুমি আপনি বলে দিন আমাদেরকে। তো নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে, বলবো? এই এই জিনিসগুলো যখন দেখবেন জানবেন পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। দেখুন দেখি মিলিয়ে নিন, এবার একটা একটা করে বলছি, মিলিয়ে নিন। এক নাম্বার নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেটি? এই জন্য আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্নি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্ট, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তু বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে এডুকেশন বা শিক্ষা বলে না। এডুকেশনটা নেবেকে, যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? এই কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা শুনে নাও ভালো করে, স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট মানে এই নয় যে দশটায় গেল চারটেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাসতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল বোটানিক্যাল গার্ডেনের সময় কাটালো, আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করছে, স্যার ধরলো ছুরি মারলো, ওরে কোনো দিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুলে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয়, ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না।
শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্নি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার মন পিতার পুত্রের ন্যায়। ছেলেটি শিক্ষককে বাপের মতো ব্যক্তিগত শ্রদ্ধা করত, ঠিক না বেটি? এই আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায়, ওইনি মোলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ব্যক্তিগত শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করা দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে দেবো সে। এই জন্যই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট ওয়ান ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, টিশার, দরবেশ, মামি সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টনিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টনিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন, many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের হেফাজত কর, এই দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিছখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোর আমাকে দে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান চলে যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটি? যা দুটোই খারাপ হয়ে যান। এবার আসছি এইস থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্য ছিল কি, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহর নবী বলেছেন মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। বিভিন্ন দিক থেকে রাসূলুল্লাহকে তুলে আনছি বাড়ি থেকে, ভাব। এবার আসছি দুই নম্বরে, নবী বললেন পৃথিবীর ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। এই কত ভাবি আছে দেওয়ত্বের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিশাল ভাবে দুজন ফেরেস্তা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে। এই যুবক ছেলেরা শুনে নাও, এই যুবক যুবতীরা শুনে নাও, যুবক ছেলেদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, খবরদার জেনা করো না, বিয়ে করে নাও তাড়াতাড়ি, জেনা করো না, জেনা করো না, কঠিন শাস্তি, জাহান্নামার প্রথমেই দেখা যায় গিয়েছে, জাহান্নামার প্রথম সারিতে থাকবে, জেনা করো না। যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোবে। এই যুবক যুবতী, খবরদার জেনা করো না, বা অনুরোধ করে বলে আসছি ফিরে এসো, ফিরে এসো যুবক, তুমি ফিরে এসো। আমার এই পাকা দাড়িতে, পাকা দাড়িতে 27 রাকাত নামাজ পড়ে জেনে কি ভাবো যুবক? তুমি যুবক যুবতী, 2 রাকাত নামাজ পড়ে সেই নাকি আল্লাহ তোমাকে দেবে? জোরে বলো, বাস্তব কথা। এই বাচ্চা রে, ওই কি হচ্ছে রে? এরপরে আসছি, তাহলে 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার হলো মদ খাওয়াবে, মদ খাওয়া বেড়ে যাবে। এই এখন আর বাংলা মালের বাজার চলছে না, না যা চলছে ইংলিশ মাল, হুইস্কি, কিং ফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রেডমি, ব্লো, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাবা, যারা খায় তারা বুঝতে পারছে।
সেদিনের এক মদের নাম বলছি, দুটো বুড়ো আমার ভক্ত, প্রায় 85-90 বছর বয়স, দুটো বুড়ো সামনে বসেছিল। আমি এরকম মদের নামগুলো বলছি ইংরেজিতে, তখন একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ খেলা কি আশ্চর্য, কাহা কা বাঁশ কাহা লাগা। এই যুবক ছেলেরা শুনে নে, করলার যুবকেরা, আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে মদকে আমি হারাম করেছি চার জায়গায় কোরআনে, কয় জায়গায়, চার জায়গায় কোরআনে লিখে দিয়েছি মদ হারাম 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 হারাম, মদ খাবি না, তোরা যদি পৃথিবীতে মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছে, 15 নম্বর পাড়ার এই 26 নম্বর পাড়ার একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সুরার নাম সুরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতের ভিতরে চারটে নদী আছে, 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো, 2 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো, 3 নম্বর নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো, 4 নম্বর নদীর নাম মদের নদী, মদ মদ মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ, জোরে বলো সুবহানাল্লাহ। এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায়, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, তখন একটা আদা মালকর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তকবীর দিচ্ছে, নাউ তাকবীরুল্লাহ বলবে, নাউ তাকবীরুল্লাহ, নাউ তাকবীরুল্লাহ। তখন কমিটির ছেলেরা মদ খোরদার কাছে গিয়ে বলছে, ভাই মালকর তুই চেল্লাচ্ছিস কেন রে, তুই ওয়াজের কি বুঝেছিস চেল্লাচ্ছিস? তখন মদ খোরটা কমিটির ছেলেদের কি বললো জানেন, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি না, আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে, ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে, বে কা কা বাস লাগা। বাপেরা, 1 নম্বর আল্লাহ বললেন বিদ্যা উঠে চলে যায়, আমার টাইম আর নেই, অনেকক্ষণ বলবো, 3 ঘন্টা চলছে, আর বলবো না বাবা এই কটাক্ষ বলে শেষ করব, না বাবা আমার অনুযায়ী যেতে হবে তো ওই জন্য অসুবিধা, না বাবা একদম টাইম 3 ঘন্টা বকে ফেলি, 4 ভাল লাগে, কষ্ট হচ্ছে। 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যবিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে। হা বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, বাহ বাহ বাহ, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে মাবনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ গ্রুপ করছে, আর মাবন্দের শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে, কবরে ঢোকো আদার রসুন দেখতে ঢোকো, মায়ের সঙ্গে জেনা করা যেমন নোংরা কাজ, সুদ খাওয়া যেমন নোংরা কাজ, মায়ের সঙ্গে জেনা যারা করতে না চাও সুদ খাওয়া বন্ধ করে দাও, নবীর কথা আমার বাবার কথা নয়, খবরদার নয়, সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা, চি 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 চি। এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে, এরপরে নবী বললেন ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, জলোচ্ছ্বাস দেখা দেবে, শুধু তাই নয় আরো বলা হলো কি আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, তারপরে বলা হলো কি পিতা মাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নি, এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, ও বাবা গ্রামের প্রধান, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, এই ফের সে একটা মিনিস্টার তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে, এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও, কটা কটা, 1 নম্বর বলা হলো আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে, বউকে কোনোদিন সালাম দিয়েছে না, শালিকে সালাম দেয় শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে বলে
দুই নম্বরে বলা হলো এই স্বামীরা আমি মোহাম্মদ তোমাদের বলে যাচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে চার নম্বরে বলা হলো তারা যেন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে ছয় নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের তালিম দেবে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে তারপরে বলা হলো তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তাহলে প্যান গেঞ্জি পরাতে যেও না এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালি হাতের চুড়ি হাতের চুড়ি বলেন নাকি ভাই হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে বাবাজিরা শুনে না স্ত্রীকে একটি মাত্র চুড়ি বানিয়ে দেবেন এ হাতে একটা খবরদার এক হাতে দুটো চুড়ি পড়তে দেবেন না আল্লাহর নবীর নিষেধ আমার বাবার কথা নয় আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি একের বেশি ব্যবহার যেন না করেন তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারু 20 বছর আগে তুই কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেই না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চল বাবা এরপরে এই যুবক ছেলেরা শুনেন কোলার যুবকেরা পাগলের মতো খালি একটা মেয়ে সাদা চামড়ার মেয়ে সকালবেলা খালি ফোনে বলেছে আই লাভ ইউ সোনা উনি সারাদিন গুরু বলে কি পাগল কোথায় এই যুবক ছেলেরা শুনে নেন বাবাজিরা এ নবীর হাদিস আমার বাবার কথা নয় আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা স্ত্রীদেরকে তিন জায়গায় চুমা দেবে কয় জায়গায় তিন জায়গায় চুমা দেবে তিন জায়গায় চুমা দেবে স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে স্ত্রী তার স্বামীকে তিন জায়গায় চুমা দেবে এক নম্বর নবী বললেন কুব্বালাতুল খাদ্দে কুব্বালাতুল মানে চুমা আরবিতে কুব্বালাতুল মানে হলো চুমা আর খাদ্দুল মানে গাল কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দেবে গালের কোন জায়গায় চুমা দেবে এই নরম অংশতে চুমা দিতে হবে শক্ত অংশতে যদি চুমা দিয়েছো সব সময় ঝগড়া বিবাদ বেঁধেই থাকে যা ভুল করেছো করেছো আজকের গিয়ে কাজা আদায় করবে দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তৃতীয় নাম্বার চুমা দেবে কোথায় কুব্বালাতুল আইনাইনে কুব্বালাতুল মানে চুমা আইনাইনে মানে দুই চোখের মাঝখানে কপালে চুমা দিতে হবে তিন নাম্বারে নবী বললেন কুব্বালাতুল ইয়াদি হাতে চুমা ইয়াদুল মানে হাত হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দেবে বোকার মতো বোকারা খালি এই জায়গায় চুমা দেয় খবরদার এই জায়গায় চুমা দিতে যেও না এই জায়গায় যে শিরাগুলো আছে হিংসা রাগ ঝাল বিদ্বেষ অপরের প্রতি পরকীয়া প্রেম এই জায়গায় লুকিয়ে আছে চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাতে 19টা রগ আল্লাহ দিয়েছে দুটো বুড়ো একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয় না তা চুমো দেবো কত খুব আসল কি জানে বাস্তব কথাগুলো বললাম তো দেখতে দেখতে অনেকক্ষণ ভুলে ফেলিস বাপ এবারে আমার বন্ধুবর্গ হযরত মাওলানা হাফিজ কারী মাওলানা মুফতি আমিরুল আম্বিয়া সাহেবকে নিয়ে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আরে একটু এইটাই ভুল করবা ও বাবা দেখতে দেখতে না আমার একটা জলসা আছে বাপ সত্য কথা আমার একটা জলসা আছে নইলে আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা বকে দেওয়া লোক 3 ঘন্টা বকা মানে কম কথা নয় গো বাপ আপনারা শুনতে ভালো লাগবে আপনাদের লাস্ট কথা বলে যাচ্ছি মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে দেখবেন এই কোড়লার মা বোনেরা ভালো করে শুনে নাও স্বামী যদি একটু ডিসটার্ব করে ধরুন আপনি প্রতিদিন রাত 8টায় বাড়ি আসছেন আপনি দুদিন তিন দিন রাত 10টায় বাড়ি ঢুকুন প্রতিদিন রাত 8টায় বাড়ি ঢুকুন তিন দিন খালি রাত 10টায় বাড়ি ঢুকুন সিবিআই তদন্ত হবে ঠিক না ভাই সিবিআই অফিসারটাকে মিসেস ওয়াইফ আমার ছাত্ররা আমাকে একদিন বলছে স্যার ওয়াইফ শব্দের একটু ভেঙে দেবেন ওয়াইফ শব্দ ভাঙা মানে সে আবার কিরকম বলে কেন স্যার WIFE ওয়াইফ ওয়াইফ মানে বউ স্ত্রী তাহলে আমি তো ভাঙতে আমি শুনে নে উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম যখন তখন বিনা ইনফরমেশন ঝগড়া মারামারি হয় আবার ঠিক হয়ে যাবে চলুন এরপরে বলা হয়েছে মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন স্বামী যদি রাত্রে 3 দিন যদি দেরি করে ঢোকে মেয়েটি 2 দিন দেখবে 3 দিনের মাথায় করবে কি মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে ঠিক না বেটি আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি মা বোনরা শুনে নাও স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা স্ত্রী যদি মাথার লম্বা চুলটা বালিশের উপরে বিছিয়ে দেয় আর ওই স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় দড়িয়ে মেরে দেবো যা পারিস কর আমি চলছি আমার বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি যুবক ছেলেরা এ আচ্ছা আচ্ছা আমি ওয়াজ করছি স্বামী স্ত্রী তুই বাচ্চারা হাসছে আরে ভাই কি জিনিস ওরাও হাসছে আনন্দ পাচ্ছে আমি ভাবলাম এই বয়স্করা এরা বিবাহিত এরা একটু বুঝবে আমার ওয়াজ বাচ্চারাও দেখি ওরা খুব শুনছে আরে আমার ভাগনাটা আমার ওয়াজ মুখস্থ করে ফেলেছে বাপেরা এজন্য আপনাদের বলি ওয়াজের মধ্যে 3 ঘন্টা ওয়াজ করলাম বলুন তো বাবা কার গোজা মারলাম আর ঠেলা মারলাম এই জন্য বাপেদের বলি নামাজ কারোর জন্য ছাড় নেই আমার ভাই ভাই আসে বাসছে খুব বিজ্ঞ আলেম জ্ঞানী মানুষ তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন তবু বলে যাচ্ছি দুটো কথা নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে কোনোদিন স্ত্রীকে গালাগালি দেবেন না হারাম আমরা কি বলি স্ত্রীর মা বাপ তুলে গালাগালি করি না অনেক সময় খবরদার করবেন না আল্লাহ নবী নিষেধ করেছেন শ্বশুর শাশুড়ির গালি গালাজ করা হলো হারাম খবরদার তোমরা শ্বশুর শাশুড়িকে গালি গালাজ করো না আমার বাপেরা দয়া করে মেহরবানি করে বাবা জায়গা দেন একবার তকবীর দেন নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর জনাব হযরত হক